এখানে ঝর্ণা। ঝুলন্ত ব্রিজ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন। মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় এই দোয়া রাখি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে যে দর্শনীয় স্থানগুলো আমরা দেখে এসেছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়ে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সাজেক থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়িতে পৌঁছেই আমরা সিস্টেম রেস্টুরেন্টে ঢুকেছি লাঞ্চ করার জন্য। আর সিস্টেম রেস্টুরেন্টের সিস্টেম হলো, ওদের একটি মেনু বোর্ড রয়েছে, সেখান থেকে মোবাইলে ছবি উঠিয়ে এনে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কী কী খেতে চান। আমরা সাদাবাদ, হাঁসের মাংসের কালাবুনা, ডাল, সালাদ আর সুরি শুটকির ভর্তা অর্ডার করেছিলাম। খাবারগুলো ভীষণই মজাদার ছিল। খাওয়া শেষ করে আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি রিসিং ঝর্ণা। স্থানীয় ভাষায় একে তেরাংতই কালাই ঝর্ণা বলে। 20 টাকা টিকিট কেটে আমাদেরকে রওনা দিতে হয়েছে। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা রিসাং ঝর্ণায় পৌঁছেছি। আপনারা আমাদের সাথে থাকলে আপনারা অনেক এনজয় করবেন আশা রাখছি। রিসাং ঝর্ণায় পৌঁছার পথে এমন সুন্দর সুন্দর ভিউ আপনার চোখে পড়বে। ওই তো ঝর্ণা দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিয়ে ওখানে পৌঁছাতে হবে। ২৩৫টি সিঁড়ি বেয়ে তারপরে আমাদেরকে নিচে নামতে হবে। ওই তো ঝর্ণা দেখা যাচ্ছে। কিছু সিঁড়ি পাওয়ার পর ঝর্ণাটাকে এমন দেখা যাচ্ছে। এখন আমরা আরো কিছু সিঁড়ি বেয়ে একদম ঝর্ণার নিকটে পৌঁছে যাব। এই তো আমরা ঝর্ণায় পৌঁছে গেছি। অনেক কষ্ট করে এসে ঝর্ণার সৌন্দর্য দেখে আমরা সব কষ্ট ভুলে গেছি। ঝর্ণার পাশের ভিউটা এমনই সুন্দর। একটু কষ্ট করে আসাটা যেন সার্থক হয়ে গিয়েছে।
ঝর্ণার পাশেই এমন ছোট আরেকটি ঝর্ণা রয়েছে। এখান থেকে স্থানীয় পাহাড়িদের দেখলাম পানি নিয়ে যেতে তাদের বাসা বাড়ির জন্য। ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। আমরা আলোটিলা গুহায় যাব এখন। সেখানকার অভিযানটা আরও বেশি উপভোগ্য। আলোটিলা গুহায় প্রবেশ করতে 40 টাকা করে টিকিট কাটতে হয়েছে জনপ্রতি। এটি আলোটিলা গুহায় প্রবেশ করার পথ। তো আমরা একটু পরে গুহাতে প্রবেশ করব। আগে এখানে একটি টাওয়ার আছে, সেই টাওয়ারে উঠব। উঠে খাগড়াছড়ি জেলার সৌন্দর্যটা উপভোগ করব। এই তো টাওয়ার থেকে এত সুন্দর লাগে ভিউটা। এখন আমরা যাচ্ছি আলোটিলা গুহার উদ্দেশ্যে। আমি ছেলে মেয়েকে নিয়ে একটু আগে রওনা দিয়েছি, সিঁড়িগুলো যেন সুন্দরভাবে ভিডিও করে নিতে পারি। এর জন্য আমার পেছনে পেছনে অনেক লোক রয়েছে। এতগুলো সিঁড়ি পাড়ি দিয়ে কিভাবে আলোটিলা গুহা পর্যন্ত পৌঁছালাম, তারপরে কিভাবে গুহা অতিক্রম করলাম, সাথে থাকুন, আপনারা অনেক উপভোগ করবেন। এই তো এই সিঁড়িটা বাওয়া শেষ হয়ে গেল। তারপর একটু সমতল রাস্তা পার হয়ে আরেকটা সিঁড়ি বাইতে হবে আমাদেরকে। এই তো সেই সিঁড়িটি। এই সিঁড়িটি বেয়ে আমরা একদম গুহার মুখে পৌঁছাবো। তারপর শুরু হবে আমাদের গুহা অতিক্রম। এই যে দেখা যাচ্ছে পাথরগুলো, এগুলো বেলে পাথর, পিচ্ছিল নয়। কিন্তু খুব সুন্দর করে পার হওয়া গিয়েছে। একটু কনজাস্টেড জায়গা আর অন্ধকার এতটুকুই যা। এই তো আমরা একদম গুহার মধ্যে ঢুকে গিয়েছি, এখন গুহা অতিক্রম করছি। এই তো পানিগুলো স্বচ্ছ পানি।
মোবাইলের আলো দিয়ে আমরা পার হয়েছি। রাস্তা ভিডিও করতে করতে যাওয়া খুব কষ্টকর ছিল, তবু আমি ভিডিও করেছি, করার চেষ্টা করেছি। গুহা অতিক্রম করে আমরা আলু ভরা পৃথিবীতে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। অনেক টায়ার্ড লাগছিল, তাই আমরা উপরে ওঠার পর কিছু হালকা পাতলা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমরা রওনা দিব ঝুলন্ত ব্রিজ দেখার জন্য, এটি খাগড়াছড়িতেই। এই তো চলে এসেছি আমরা পার্কটিতে। এই পার্কটিতেই ঝুলন্ত ব্রিজটি রয়েছে, আর ঝুলন্ত ব্রিজের পাশাপাশি এই পার্কের নয়নাভিরাম সৌন্দর্যগুলো খুবই উপভোগ্য। এই তো ঝুলন্ত ব্রিজটি, ঝুলন্ত ব্রিজে আমি কিছুক্ষণ হেঁটেছি, হাঁটতে হাঁটতে ওই মাথাতে কিছু দোকান রেস্টুরেন্ট রয়েছে। তো বন্ধুরা, আপনারা আমার সাথে সাথে এই ঝুলন্ত ব্রিজ এবং পার্কের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার সাজেক ভ্রমণের এবং খাগড়াছড়ি ভ্রমণের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা রাখছি আপনাদের অনেক ভালো লেগেছে। যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং অনেক দোয়া আপনাদের জন্য। এভাবেই সবসময় আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।